আসসালামু আলাইকুম রনি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আমাদের দর্শকদের অনুরোধে আজকে কিন্তু আপনাদের শোরুমে আবারও আসতে হলো, কেননা এর আগে আপনি আপনার যে সোফাগুলো দেখিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা খুব বেশি পছন্দ করেছে, এবং প্রত্যেকটা দর্শক বলেছে ভাইজান এনাদের এই শপের ফার্নিচারগুলোর দাম কিন্তু খুবই কম, মালও খুব ভালো, দামও খুব কম। তার অনুযায়ী কিন্তু আজকে ডাইনিং টেবিল দেখতে চলে আসলাম। জি জি, ওকে। তো দেখতেই পাচ্ছি আজকে কিন্তু ভিডিও করার জন্য অসংখ্য ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছেন। এর আগে আমরা কিন্তু আসলে অসংখ্য সোফা সেটগুলো দেখেছিলাম, মাশাআল্লাহ খুবই চমৎকার ছিল আগের এই ভিডিওটি। তো ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিওটি আমাদের দর্শকদের ভালো লাগবে। তো তার আগে অনেকেই আমাদের দর্শকরা জানে না আপনাদের শোরুমটা কোথায়, আসলে একটু বলে দিবেন। এটা হচ্ছে ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর জমজম টাওয়ারের ঠিক পশ্চিম পাশে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অবশ্যই আমন্ত্রণ রইল, যদি আশেপাশে থেকে থাকেন অবশ্যই চলে আসবেন আদিল আফফান ফার্নিচারে। তো ভাইজান, আজকের এই ভিডিওতে আমরা কি কি দেখবো মূলত? আজকে বেশ কয়েকটা ডাইনিং দেখাবো, খাট, আলমিরা, সুকেস, এগুলো আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে শুধুমাত্র আমরা ডাইনিং নিয়ে ভিডিওটা করবো, যদিও এর আগে আমরা সোফা সেট নিয়ে ভিডিও করেছিলাম। তাছাড়াও যদি কেউ সোফা সেট নিতে চান অবশ্যই কল দিবেন, দেখবেন অসংখ্য সোফা সেট রাখা আছে, যে কোনো টাইপের সোফা সেট আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। তো আজকে আমরা ডাইনিং টেবিলই দেখি, পর আমরা একজাক সোফা সেট দেখাই দিব হাঁটার উপরে। ওকে, আমরা প্রথমে এখান থেকে শুরু করি রনি ভাই। এটা একটা ডাইনিং, আপনার সম্পূর্ণ নতুন ডিজাইনের। ওকে, যেহেতু ওনারা নিজেই এই মালগুলো বানিয়ে থাকে, ওনাদের হাতে কিন্তু সব অপশন রয়েছে, আপনারা চাইলে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারেন, তাই তো? কালার চেঞ্জ করে নিতে পারবে। ওকে, তো ভাইজান এটার টেবিলের সাইজ কত ভাই কত আছে? এটা টেবিলটা আছে আপনার 5 ফিট 3 ফিট। গ্লাস নেই কেন, উপরে গ্লাস কই? গ্লাস আছে, গ্লাস অন্য জায়গায় রাখি আর কি। আচ্ছা আচ্ছা, অনেকগুলো একসাথে রাখছেন। এখন গ্লাসকে কি পরিমাণে গ্লাস দিবেন? গ্লাস থাকলে নিচের ডিজাইনটা দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। এখন গ্লাসটা কি পরিমাণে গ্লাস দিবেন? গ্লাসটা 10 মিলি, 10 মিলি গ্লাস দিবেন। গ্যারান্টি আছে কি আপনাদের ফার্নিচারে? হ্যাঁ অবশ্যই। কত বছরের গ্যারান্টি? 10 বছরের গ্যারান্টি, 10 বছরের গ্যারান্টি থাকছে। ওকে দর্শক, আর যে কোয়ালিটির মাল দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, আমার ধারণা কিচ্ছু হবে না, আসলে কিচ্ছু হবে না। এবং এই মালের ফাইবারগুলো কিন্তু খুবই চমৎকার, হাইসাগুলো খুব হেভি, এবং ইনশাআল্লাহ যেহেতু 10 ML গ্লাস দিচ্ছে, গ্লাসও ভাঙবে না। ভাইজান এর প্রাইস কত রাখছেন আপনারা? এটা হচ্ছে 32,000 টাকা। 32,000 টাকা। আচ্ছা, এটা কি মানে MDF, তাই তো? না না, এটা ভিনিয়ার, কানাডিয়ান উক, কানাডিয়ান উড কাট, কানাডিয়ান উড, কানাডিয়ান উড, এনে কোনো মিক্সার নাই, মিক্সার নাই, জাস্ট এই পায়াগুলো, টেবিলের যে চারটা পায়া আছে, আচ্ছা, এটা মেহগনি কাট, আর এই যে হাইসাগুলো, হাইসাগুলো মেহগনি, ওকে, টোটাল কানাডিয়ান উড কাট। আচ্ছা, তো দর্শক রনি ভাই কিন্তু 32,000 টাকা বলছে। রনি ভাই, যেহেতু আপনাদের কারখানা, আপনারা চাইলে তো কিছুটা স্যাক্রিফাইস করতে পারেন ভাইজান। ভাই, এটা স্যাক্রিফাইস করলে আপনি একবার সর্বশেষ 30,000 টাকা রাখা যাবে, 30,000 টাকা রাখা যাবে। আচ্ছা, ধন্যবাদ। আর প্রত্যেকটা মালে ইনশাল্লাহ একটু কমে কমে বললেন, যাতে আমাদের দর্শকরা আসলে নিতে পারে। হ্যাঁ, এবং আপনারা তো 64 জেলা ডেলিভারি দিয়ে থাকেন। হ্যাঁ হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে আপনার সার্ভিস দিচ্ছি, আবার ছোট পিকাবে, বেশি মাল নিলে ছোট পিকাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তারপর আমরা ওখান থেকে দেখা শুরু করি। আর অসংখ্য কিন্তু এখানে ডাইনিং টেবিল রাখা আছে, যারা ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ওকে, এটা নিম্ন বাজেটের আপনার ডাইনিং। আচ্ছা আচ্ছা, নিম্ন মাঝে বাজেট কেন, এটা কি মাল খারাপ নাকি? না না, এটা আপনি মালয়েশিয়ান উডকাটের, মালয়েশিয়ান উডকাটের। আচ্ছা, তার মানে উডের মধ্যে আসলে পার্থক্য রয়েছে। জি জি, ওকে, ঠিক আছে, একটু চেয়ারটা ঘুরে দেখেন, আমরা চেয়ারের ডিজাইনটা দেখি। আপনি এটা চেয়ারের ডিজাইনটা হচ্ছে যে বিভিন্ন ডিজাইন কম্পিউটারে ডিজাইন করা, আবার এটার পায়াগুলো আপনি টোটালি মেহগনি কাট, এই যে পায়াগুলো টোটালি মেহগনি কাট, মেহগনি কাট, জি, দেখতে পাচ্ছি আমরা। ওকে, আচ্ছা, এটা কয় সিরিজের? চেয়ারের পায়াগুলো মেহগনি কাট, এটা 6 সিরিজের, জি, 6 সিরিজের। এটার থেকে কি গ্লাসটা 10 এমএম গ্লাস থাকছে? 10 এমএম গ্লাস, সবগুলাতে 10 এমএম গ্লাস থাকে, ডাইনিং এ গ্লাস 10 এমএম হয়, 10 এমএম থাকে। এটার প্রাইস কত রাখছেন? এটা 16,000 টাকা, মাত্র 16,000 টাকা। ভাই, গ্লাসের দাম কত, এত কম দাম কেন? গ্লাস এখন তো 3,000 টাকার উপরে হয়ে গেছে। আচ্ছা, ওকে, যাই হোক, 16,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন, গ্যারান্টি তো থাকছেই প্রত্যেকটা আইটেমে। ভাই, আর কি কিছু কমানো যায় নাকি? এটাই না, এটাই, এটাই ফিক্সড প্রাইস। আমি তো জানি, হ্যাঁ, এই পায়াগুলো যদি আপনি ওই মালয়েশিয়ান কাটে নেন, সেক্ষেত্রে আবার 1,000 টাকা কম রাখা যাবে। ও আচ্ছা আচ্ছা, এই কারণে যদি বলি যে না আসলে কেন ব্যাপারটা কি, ঠিকই আছে, এটা আবার এই পায়াগুলো মেহগনি কাটের। হ্যাঁ আচ্ছা, এই হাইসাগুলো মেহগনি কাটের। ওকে, এখানে কিন্তু ভিন্ন ডিজাইন, ভিন্ন কালারের আরো একটি ডাইনিং দেখতে পাচ্ছি আমরা। এটা কিন্তু কালারটা খুবই চমৎকার, একটি কালার কালার করা, কাট কালার করা আছে। ওকে, এটার উপরে কিন্তু গ্লাস বসবে, এবং এটা তো আপনারা কিন্তু 6টা চেয়ার পেয়ে যাচ্ছেন অলরেডি। এই যে এটার চেয়ারের ডিজাইনটা আমি দেখাই দিই। আচ্ছা আচ্ছা, এই তো দেখতে পাচ্ছি, এটার পায়ও কি মেহগনি কাঠের? হ্যাঁ, পায়া মেহগনি কাঠের। ওকে আচ্ছা, ঠিক আছে, তো এটার প্রাইস কত রাখছেন আপনারা? এটা 16,000 টাকা, এটা 16,000 টাকা। আচ্ছা, গ্লাস সহ, তাই তো? গ্লাস সহ, জি। আচ্ছা, গ্লাস সহ 16,000 টাকা। ওকে, এখানে কিন্তু আরো একটি দেখতে পাচ্ছি, ভিন্ন ডিজাইন, ভিন্ন কালার। এই ডিজাইনটা কিন্তু খুব চমৎকার, খুব ভালো লাগতেছে, ডিজাইনটা আসলে সুন্দর। এই তো
খুবই চমৎকার ওকে দেখতে পাচ্ছি কালারটা একটা আপনি ভাই কালার গ্যারান্টি দিচ্ছে আপনারা কালার গ্যারান্টি কি রকম দিচ্ছে আপনারা কালার গ্যারান্টি এগুলো মেশিনে কালার করা 10 বছরের ভিতরে কিছু হইলে এগুলো কি লেকার কালার নাকি লেকার লেকার আচ্ছা আচ্ছা লেকার করে কারণ লিকুইডটা তো বাহির থেকে আসে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ওকে তো এটা প্রাইস কি 16000 নাকি না এটা একটু বেশি আপনি এটা 500 টাকা বেশি 16500 টাকা জি এর কারণ হচ্ছে আপনি এই যে এই জিনিসটা যে আছে এটা আবার এই যে পায়া খোদাই করে ঢুকাইতে হয় একটু খরচ একটু বেশি পড়ে গেছে মজুরিটা 500 টাকা বেশি পড়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে যেহেতু খোদাই করে ঢুকাইছে একটু মানে মোটামুটি হার্ডই হবে জি জি হ্যাঁ খুবই টেকসই হবে ইনশাআল্লাহ আমি মনে করি তো দর্শক 500-1000 টাকা চিন্তা করবেন না আপনাদের যেটা ভালো লাগে এটাই নিয়ে যাবেন হয়তো 500-1000 টাকার কমের জন্য কিন্তু আপনারা আসলে একটু লোয়ার প্রাইজে নেওয়ার কোনো দরকার নাই বা লো ফার্নিচার কোনো নেওয়ার দরকার নাই এখানে আরও একটি ফার্নিচার দেখতে পাচ্ছি আমরা ডাইনিং খুবই চমৎকার ওকে এটার প্রাইস কত রাখছেন এটা 16500 টাকা এটা 16500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছি আরও একটি হ্যাঁ এরপরে আছে এটা আপনার নতুন ডিজাইন এটা অর্ডারই ওকে এটা যে পায়রা টোন করা হ্যাঁ পায়রা টোন করা আছে ওয়াও পায়রা টোন করা আর এই যে শেয়ারের পায়রা টোন করা ওকে এগুলো টপ টপি অনেক হেভি এগুলো আপনার এখন তো দুমছে চলতেছে আলহামদুলিল্লাহ এগুলো তো কোনো ই নাই আপনি না এগুলো তো এখন অ্যাভেলেবেল হয় এখন মানে মানুষ যখন চিন্তা করে যে কিসের ফার্নিচার নিবে এগুলোই সবার সবার আগে মাথায় চলে আসে কারণ দাম কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছে দাম কম এবং মানে সুবিধা সুবিধা আছে কাট দিলে দেখা যাইতেছে আপনার একটু অন্য কাট দিলে এটা গুনে খায় গুনে খেলা এগুলো কিন্তু কখনোই গুনে ধরে না আবার জয়েন্ট ফাইটে যায় আচ্ছা জয়েন্ট ফাটারও কোনো অপশন নাই ওকে ওকে এই কারণেই আসলে মানুষ এখন বেস্ট চয়েস হচ্ছে এগুলাই কম দামেও পেয়ে যাচ্ছে কত 16000 টাকায় না এটার প্রাইস একটু বেশি 16000 এগুলো अवेलेबल 16000 টাকা আছে আচ্ছা এটা আবার 19000 টাকা এটা 19000 টাকা পড়বে আচ্ছা এটা কি যে টোন করা আছে শেয়ারের পায়ে টোন করা কাজ বেশি ডিজাইন একটু ভিন্ন করা আছে কারণে এই অবস্থা আচ্ছা আর তারপর কি দেখাবেন আমাদেরকে তারপরে আছে আপনি আলমিরা আছে এই যে বিভিন্ন ডিজাইন টু পালার আলমিরা আছে থ্রি পালার আলমিরা আছে পালার আলমিরা আছে এটা দেখতে পারেন এটা হচ্ছে রিং ডিজাইন হ্যাঁ রিং ডিজাইন ওকে এই যে এখানে ভিতরে একটা ড্রয়ার আছে আচ্ছা আচ্ছা আবার টোটাল আপনি পাল্লাগুলো টোটাল ইদে আপনার লম্বা কবজা দেওয়া কবজা দেওয়া আছে আচ্ছা এখানে আবার একটা হ্যাঙ্গার আছে কোট হ্যাঙ্গার ওকে কত এগুলো কত বাই কত সাইজ আছে বর্তমানে এটা আছে আপনার 3.5 ফিট 6 ফিট 3.5 ফিট বাই 6 ফিট আছে জি জি আচ্ছা এটা প্রাইস কত রাখছেন আপনারা এটা হচ্ছে আপনার 12500 টাকা 12500 টাকা জি তার পাশে টাকা একই প্রাইস নাকি ভিন্ন আছে একই প্রাইস এগুলা আচ্ছা আর এই সাথে এটা আপনি এই মিরর করাটা একটু বেশি আপনি 13000 টাকা এটা 13000 টাকা পড়বে শুধু মিররের জন্য মিররের জন্য ওকে যেহেতু মিরর কম এটা তো মিরর ছিল না সেহেতু 12000 টাকা ছিল আপনার পেছনে যে আরেকটা রাখা আছে ওইটা এই এটাও একই প্রাইস একই প্রাইস 12000 টাকা 12000 টাকা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কিছু খাটের কালেকশন দেখি ভাই যান কারণ আমাদের দর্শকরা কিন্তু আসলে খাট অনেক চয়েস করে আমরা কিছু খাটের কালেকশন দেখি ওকে রনি ভাই এখানে চমৎকার একটি খাট দেখতে পাচ্ছি এটা কি কিসের তৈরি আসলে এটা মালয়েশিয়ান উড কাঠের তৈরি মালয়েশিয়ান উড কাঠের তৈরি এটা হলো প্লেন কাঠ এইখানে আছে আপনার এই যেটা আছে আপনার এই যে এখানে আবার বক্স আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেমি বক্স কাঠ এগুলা আচ্ছা এটা আপনি এটা মানে আলাদা একটা খাট হ্যাঁ এটা আলাদা একটা খাট এটা এটা প্রাইস কত রাখছেন এটা হচ্ছে আপনার 5 ফিট 7 ফিট আচ্ছা 8500 টাকা 8500 টাকা বিছানা কি কাঠে দিচ্ছেন আপনারা এটা আপনি মেহগনি কাঠের মেহগনি কাঠের বিছানা দিচ্ছেন আচ্ছা গালাটা কতটুকু হবে কোনটা এটা এটা গালিটা কতটুকু হবে মোটা এটা 3 ইঞ্চি 3 ইঞ্চি মোটা হবে আর পিছনেরটা পিছনেরটা আপনার এই যে 2 ইঞ্চি 2 ইঞ্চি মোটা হবে প্রাইস কত রাখছেন পিছনেরটা আপনি 11000 টাকা 11000 টাকা আচ্ছা ঠিক আছে ওকে এখানে কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি এখানে একটা ডিজাইনের আছে আপনি এগুলো কি কম প্রাইস হবে নাকি আপনারা কিন্তু যে কোন টাইপের ফার্নিচার এখান থেকে ক্রয় করতে পারবেন আমরা কিন্তু লাস্ট আরেকটা ফার্নিচার দেখাই দেই একটা আপনার এখানে ওয়ার্ড্রপ রয়েছে অল্প জায়গা এই জন্য 4টা ডয়ার শুধু অনেক মাল এখানে এই যে 4টা ডয়ার বড় বড় 4টা ডয়ার হ্যাঁ এটা এটার প্রাইস কত পড়বে ছোটটা এটা পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা জি আচ্ছা ওকে তো রনি ভাই অনেকে আসলে আপনাদের প্রাইস গুলো পছন্দ করবে তো পছন্দ করে যদি কেউ যদি বলে ভাই আপনাকে স্ক্রিনশট দিলাম বা এরকম একটা ভিডিওতে এই প্যাকেজটা দেখলাম বা এই ফার্নিচার দেখলাম এটা আমাদেরকে বানিয়ে দিতে পারবেন কিনা সেক্ষেত্রে পারবেন জি অবশ্যই পারবেন তাহলে কি কম প্রাইসে রাখতে পারবেন কম প্রাইসে রাখতে পারবেন কম প্রাইসই তো এটা কম প্রাইস আর কি না সেটাই মানে আমি কেন বললাম কারণ অনেকেই আসলে আমাদেরকে বলে ভাই এমন জায়গায় গিয়ে যদি বানাতে পারতো মানে আমি খোলাখুলি বলে দিলাম আপনারা যদি কেউ চান
যে যে কোনো ফার্নিচার আপনারা অন্য কোনো ভিডিও হোক অন্য কোনো ছবি হোক গুগল ফেসবুক যেখান থেকে হোক ডাউনলোড করে যদি আপনারা রনি ভাইকে পাঠিয়ে দেন ইনশাল্লাহ বানিয়ে দেওয়া হবে ওইরকম ভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো কালার করে বানিয়ে দেওয়া হবে তো যাই হোক আমরা ভিডিওটি বেশি বাড়াবো না আমরা এক ঝলক একটু সোফাগুলো দেখাই দিই দেখেন কত চমৎকার চমৎকার সোফা আছে আমরা আপনারা যদি এই সোফার ভিডিওটি দেখতে চান দেখবেন রনি ভাইদের আগের আরও একটি ভিডিও আপলোড করা আছে ওখানে কিন্তু এই সোফার কালেকশনগুলো দেওয়া আছে আপনারা কিন্তু ওই কালেকশনগুলো দেখে আপনারা সোফাগুলো অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আর প্রাইসটা জানতে চাইলে কিন্তু ওই ভিডিও থেকে জানতে হবে আর খুবই কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেমন ধরেন এই কর্নার সোফা আপনারা টি টেবিল সহ পেয়ে যাচ্ছেন মাত্র 45,000 টাকা 48,000 টাকা 50,000 টাকার মধ্যে খুব ভালো ভালো মানের সোফা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি কিন্তু 6 সিটের সোফা পেয়ে যাচ্ছেন মাত্র 10,000 টাকায় তো যাই হোক দর্শক আমরা ভিডিওটি বেশি বাড়াবো না ইনশাল্লাহ সময় পেলে অবশ্যই আপনাদের শপে চলে আসবেন তো ভিডিওটি শেষ করার আগে রনি ভাই আপনাদের শপের নাম এবং অ্যাড্রেস একটু বলে দিবেন জি এটা হচ্ছে আদিল আফফান ফার্নিচার উত্তরা 13 নম্বর সেক্টর জমজম টাওয়ারে ঠিক পশ্চিম পাশে ওকে তো দর্শক সবাইকে আদিল আফফান ফার্নিচার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ